ভালো ফুর্তি হলো আমরা অনেকে আরো নাম পাটি বানাবো ওরা তোমাকে ভোট দিব লদরকা গ্রামে আমরা জিতব হ্যাঁ এটাই শুনতে যায় আমরা জিতব এটাই শুনতে যায় হ্যাঁ অনুরোধ করেছিলেন কি পুরুলিয়ার বিজেপি কর্মীরা আপনার সাথে দেখা করতে চায়। দাদা আপনি কি আসবেন? তা আমি বলেছিলাম আমি আসবো 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 আর এসেছি। সকাল থেকে বসে আছেন জানি, অনেকে আছেন। দাদা একটু একটু কম কথা বললে বলবো না বলবো, একটুখানি প্লিজ। হ্যালো, আপনারা সকাল থেকে বসে আছেন এটা বলার জন্য বলছি না, কষ্ট আছে। আমি যেখানে থাকি বোম্বেতে, সেখান থেকে আমার এয়ারপোর্টটা দেড় ঘন্টা সময় লাগে যেতে, মাডাইল্যান্ডে থাকি তো। আমার সাতটার ফ্লাইট হলে আমাকে চারটের সময় উঠতে হয়। আমি সকাল চারটে উঠেছি, তৈরি হয়েছি, এয়ারপোর্টে এসেছি, এয়ারপোর্ট থেকে এসেছি। কালকেই আমি রওনা হয়েছি, ওই আসানসোলের থেকে আপনাদের কাছে এসেছি। তার মানে এই সফরটা নন স্টপ ছিল আমার জন্য 48 ঘন্টার মতো, কিন্তু কথা দিয়েছি, কথা রেখেছি, তার জন্য কোনো ক্রেডিট চাইছি না। আমি এখানে এসে কোনো ডায়লগ দিতে আসিনি, কোনো কাউকে ভাষণ দিতে আসিনি, আমি শুধু এসেছি আপনাদের সাথে দেখা করতে, আপনাদের কথা শুনতে, আর কথা শুনে যাকে রিপোর্টটা দেওয়ার আমি ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে দেব। কিন্তু একটা কথা আমি বলে রাখি, পুরুলিয়ায় আমার অনেক আদিবাসী ভাই বোন আছে। হাম আপকে কে রে হ্যাঁ আপকো সভি কো কে রে হ্যাঁ কে কুছ দিন পহলে মাই রাজনীতি করনে কে লিয়ে নহীং কর রাহা হুঁ, ইয়ে অন্যায় হ্যায়। আপ হামারে প্রধান নাগরিক, দ্য ফার্স্ট সিটিজেন অফ আওয়ার কান্ট্রি, জিস ভাষা সে আপনে অপমান কিয়া হ্যায়। দাদা বলো, মাই হামারে আদিবাসী ভাই বহনো কো কহুঙ্গা কি আপ ইয়ে কভি আপ লোগ ভুলনা নহীং, इसे ठान के रखिएगा दिल में, ये ठान के रखना इसको। यही बार आमी बोलछी, सब सुनेछेन सब बोलेछी। जदि बोलेन आमार कबे आसबेन, आमी बोलबो तहले आमाके प्रतिश्रुत दिन के पुरुलिया जिला परिषद आमरा पाबो, आमी आबार आसबो। दैट्स इट, अभी कोई डायलॉग नहीं, मैं सुनने आया हूं। ये माइक दीजिए जरा उन महिलाओं के बीच में, आप में से पूछिए क्या पूछना चाहते हैं मुझे पूछिए। सब बोल भाई एक मिनट एक मिनट, हम मजाक नहीं कर रहे हैं, हम बहुत सीरियस बात कर रहे हैं। थैंक यू। আমরা ভোটে জিততে পারি,
ঠিক আছে তুমি কি সাতটা থেকে এসছো হ্যাঁ আমরা এটা ওয়াল গ্রাম থেকে এসেছি হ্যাঁ আমরা এইটা বুঝে আসবে দাদা তাহলে আমরা এসেছি আমাদের খুব ভালো ফুর্তি হলো আমরা অনেকে আরো নাম পাঠি করাবো আমরা তোমাকে ভোট দিব নদুরটা গ্রামে আমরা জিতবো হ্যাঁ এটাই শুনতে যাই আমরা জিতবো এটাই শুনতে যাই আর জিতলে পরে এবার এখানে না এবার তোমার গ্রামেতে আসবো আমি Thank you. Nandanda Kurkur, and family of the Piramu. Thank you. 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 ওনাকে মাইক দে দাও কি বললে তুমি ঘর পাইনি না কবো না ঘর আমি কবো পাই না কইলো মানা হবে থাকি বাস এক মিনিট এবার আপনারা একটু শর্টেন ওখান থেকে প্লিজ তুমি ওখানে দাও তুমি এই প্রশ্নটা আমাকে করেছো আমাকে জবাব দিতে হবে জবাব সবাই জন্য দিচ্ছি এইবার এবার ভালো করে শুনো আমি যেটা বলছি এটা কেউ বলবে না তোমাকে আমি তোমাকে বলছি কেন তুমি এখনো ঘর পাওনি আমাদের এই যে জ্যোতিদা আমাদের জ্যোতিদা আছেন না জ্যোতিদা এখান থেকে কোথায় যান দিল্লিতে দিল্লিতে অনেক বড় একটা ঘর আছে তার নাম হলো লোকসভা সেইখানে প্রধানমন্ত্রী এই ঘর যোজনার জন্য অনেক টাকা দিয়েছে সেই টাকাটা দিল্লি থেকে পশ্চিমবঙ্গে আসে সেই ব্যাংকে তার একটা নাম থাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু টাকাটা কোথায় পাবে এখানে তো অলরেডি তার উপর পোস্টার মেরে দিয়েছে বাংলার আবাস যোজনা করে দিয়েছে যে টাকাটা যেটা পাঠাবে তা কাকে পাঠাবে এটাই হলো সবচেয়ে বড় এই জন্য তুমি এখনো ঘর পাওনি আমরা বলছি সেন্টার বলছে আগে হিসেব দিন উনি তো বলছেন আমাদের কিছু পয়সা দিচ্ছেন আমি কি করে দেব এখন আপনি বলুন আপনি রামের নামে পয়সা দিয়েছেন আপনার ছেলে রাম রামকে বলেছেন রাম তুই মার্কেট থেকে এটা নিয়ে আয় তোকে আমি এত টাকা দেব রাম ফিরে এলো দেখবেন পয়সা নেই তো আপনি রামের থেকে হিসেব চাইবেন না চাইবেন তো তোকে যে পয়সা দিলাম তার হিসেবটা দে পুরো নাম তো শাম যাচ্ছে শামকে দিয়ে দিন আপনি কি শামকে সেই পয়সাটা দেবেন দেবেন না রামের পয়সা রামই পাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনায় সেই ব্যাংকেই টাকা আসবে আপনি পোস্টার মেরে দিয়েছেন কি করে হবে কিন্তু এটা একটা কিন্তু সবাই স্বীকার করছে যে যা কিছু হচ্ছে সেটা সেন্টারই করছে তাই না প্রধানমন্ত্রী আবাস যোজনা এটা মোদি সাহেব করেছেন সড়ক যোজনা মোদি সাহেবের 100 দিনের কাজ সব পাবেন কেউ বঞ্চিত হবেন না ওখান থেকে লোক এসছে ওরা সব খুঁটি নাকি করে হিসাব করেছে এখন গ্রাম পঞ্চায়েতকে বলছে টাকা ফেরত দিন পুকুরের মধ্যে পুকুর কাটতে দেখেছেন দেখেছেন আপনি একটা পুকুর আছে যে বলছে পুকুরের মধ্যে পুকুর কেটে দিয়েছি শুনেছেন কোনদিন এটা খালি পশ্চিমবঙ্গেই সম্ভব সব পাবে আমি বলছি পাবে প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা সবাই পাবে তোমার নামটাও দেওয়ার জন্য লোক চাই তাদের জন বসে আছে এলে তোমাদের তুমি যাকে দাঁড় করিয়ে জিতিয়েছ সেটা লিখবে এনার কাছে টাকাটা কিছুদিনের জন্য আটকে রাখা হয়েছে এই জন্য কি আগে আপনি হিসেব দিন হিসেব না দিলে পয়সাটা দেবে কি করে এটা সরকারের পয়সা পাবলিকের পয়সা এটা তোমার আমার পয়সা সবাইকে হিসেব দিতে হবে থ্যাংক ইউ তুমি আমাকে প্রশ্ন করে তো আমাকে জবাব দিতেই হবে রামের নামে অ্যাকাউন্ট স্বামীর নামে কি করে টাকা যাবে তাই না থ্যাংক ইউ বোঝো